এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। মোহনবাগানের হয়ে অভিষেক ম্যাচেই পাঠচক্রের বিরুদ্ধে হ্যাট্রিক করতেই পারতেন, তবুও গোকুলাম এফসি থেকে আসা উগান্ডার স্ট্রাইকার কিন্তু অল্পেতেই খুশি। তার একমাত্র গোলে দল জিতেছে, তাই দলের জয়কেই বড় করে দেখছেন এই স্ট্রাইকার। টিম ওয়ান, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, দ্য টিম ওয়ান, আই স্কোর, অ্যানাদার পারসন স্কোর, ডাজন্ট ম্যাটার হু স্কোরস, বাট দ্য টিম ওয়ান, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর মি। কলকাতা লিগে তাঁর দলের প্রথম ম্যাচ, সেই ম্যাচে হ্যাট্রিক হলে তো বাড়তি আনন্দ হতোই, যদিও এতে কোনো আক্ষেপ নেই হেনরির। দ্যাটস ফুটবল, দ্যাট ইজ ফুটবল, মিসিং চান্সেস ইজ পার্ট অফ গেম, স্কোরিং ইজ পার্ট অফ গেম, বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টিম ওয়ান। সবে তো প্রথম ল্যাপ পেরোনো গেল, আট বছর পরে লিগ জিততে হলে এখনও দশটা ম্যাচ জিততে হবে। হেনরি গোল করার পর গ্যালারিতে ছাতা মাথায় বসে থাকা সমর্থকরাও মোবাইলের আলো জ্বালিয়ে যেন তাকে অভিবাদন জানালেন। তাই সমর্থকদের উদ্দেশ্যে ছোট্ট বার্তা দিলেন বাগানের নতুন স্ট্রাইকার। দুপুর থেকেই ময়দানে ভিড় জমতে শুরু করেছিল, চারিদিকে শুধু সবুজ মেরুন। প্রিয় দলের জন্য কেউ কেউ স্লোগান তুলছেন, আবার অনেকে ফুটপাথে দাঁড়িয়ে দলের বিভিন্ন জিনিসপত্র কিনতে ব্যস্ত। দশ টাকার টিকিট ব্ল্যাকে 150 টাকার বিনিময়েও কিনলেন অনেক সমর্থকরা। ময়দানের কাদা মাঠ এড়িয়ে ঘোড়সওয়ার পুলিশের নির্দেশ মেনে খুব সুশৃঙ্খলভাবে টিকিটের জন্য অপেক্ষায় ছিলেন সমর্থকরা। 70-80 দশকে টিকিটের জন্য এমন সাপের মতো লাইন দেখা যেত। তাঁরা যেমন ছিলেন, তেমনই মূল গেটের সামনে হোক প্রতিবাদ লিফলেট নিয়েও কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন। তবে প্রথম ম্যাচে 3 পয়েন্ট পেলেও দলের খেলায় এখনও পুরো সন্তুষ্ট নন কোচ শঙ্করলাল চক্রবর্তী। তাঁর মতে দল 70% ফিট, তাই লিগ জিততে হলে আরও গতি বাড়াতে হবে। ট্রানজিশন টাইমে যখন আমরা বলটা নিচ্ছি, রিগেন করছি, তখন যে অ্যাটাকিংয়ে যাওয়াটা, আবার যখন বলটা হারাচ্ছি তখন যে ডিফেন্ডিং পার্টটা, এই ট্রানজিশন পিরিয়ডটা আরও একটু ফাস্ট হলে তারা আরও ভালো। এবং ভবিষ্যতে তার দলের উন্নতি কিভাবে সম্ভব সেটাও বলে দিলেন বাগান কোচ। কোথায় আমাদের কী ভুলটা হলো, কারণ এরকমই অপোনেন্টে 8 জনের একটা বেড়াজাল থাকবে, এর মধ্যে থেকে আরও কীভাবে বেরোবে এইটা নিয়ে আলাপ আলোচনা করতে করতে আশা করি উন্নতিটা হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।